मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहनजहो लोक कल्याण मार्गम त्रैलोक्येप्या प्रतिममहिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो मञ्चकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায় পড়ছিলাম এখানে সেটির নাম হচ্ছে ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযতন। এই অধ্যায়ে গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হওয়ার গল্প নিয়ে আমরা পাঠ করছিলাম। সেখানে বলা হচ্ছে তিনি চৈতন্যলীলা দেখতে গেলেন এবং চৈতন্যলীলা দেখে সম্পূর্ণ মুগ্ধ হয়ে গিয়েছেন। চৈতন্যলীলা চরিত্রদের দেখে তার মনে হয়েছিল আসল নকল যেন একদম এক হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ যেদিন গিরিশচন্দ্র ঘোষের নাট্যশালায় নাটক দেখতে গেলেন সেই দিনকে শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশচন্দ্র সামান্যতম সম্মান প্রদর্শন করেননি। তিনি শ্রীরাম এমনকি শ্রীরামকৃষ্ণের সঙ্গে যারা গিয়েছিলেন তাদের সম্পূর্ণ ভাড়া নিয়েছিলেন, টিকিটের পয়সা পুরোটাই নিয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবকে তিনি ফ্রিতে দেখতে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ কি হলো, শ্রীরামকৃষ্ণকে তার একবার দেখার ইচ্ছা হলো। তিনি দোতলায় সেই যেখানে শ্রীরামকৃষ্ণদেব বসেছিলেন সেইখানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন এবং গরমের মধ্যে তিনি শান্ত হয়ে বসে যাত্রাপালা দেখছেন। এমন সময় তিনি একজন পাখাওয়ালাকে ঠিক করে দিলেন, বড় একটা তালপাতার পাখা দিয়ে সে হাওয়া করতে থাকলো। তারপরে তিনি গটগট করে তার নিজের বাড়িতে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণকে প্রথম দিন দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। ঠাকুর ফিরে এসে একেবারে মানে একদম যাকে বলে গলা বাড়িয়ে গিরিশচন্দ্র ঘোষের খুব প্রশংসা করতে থাকলেন। চৈতন্যলীলা নাটক তার খুব ভালো লেগেছিল এবং চৈতন্যলীলা নাটকের বারবার তিনি মুহুর্মুহু প্রশংসা করতে থাকলেন এবং মাঝে মাঝেই তিনি গিরিশ গিরিশ করে বলছেন, এমন বলছেন যেন এখান থেকে তিনি যেন শ্রীরামকৃষ্ণকে ডাক দিচ্ছেন, তিনি শ্রীরামকৃষ্ণকে যেন তিনি ডাক দিচ্ছেন। এরপরে যখন সেই দিন হলো যে প্রত্যেক দিন প্রত্যেক নাটকে ওই পেছনে যে ব্যাক সিন ব্যাকড্রপ আছে সেগুলো বদল করা হয়, সেরকম ব্যাকড্রপ ভ্যাকসিন আঁকতে এক ভদ্রলোক এসছেন, তিনি চৈতন্য গৌর ভক্ত। ঠাকুর তাকে গিরিশ তাকে জিজ্ঞেস করছেন যে তোমার গৌরাঙ্গদেব সম্পর্কে কি বল। সে বলছে, আমি তেমন কিছু জানি না, আমি গৌরাঙ্গদেবকে বড্ড ভালোবাসি, আমার বাড়িতে একটা ছোট্ট গৌরাঙ্গ মূর্তি আছে, আমি যা সামান্য রোজগার করি সেই দিয়ে যা খুদকুড়ো যা জোগাড় করা যায় সেইগুলোকে সংগ্রহ করি একসাথে এবং সেটি রান্না করে তাকে খেতে দিই এবং রান্না করে খেতে দেওয়ার পরে আমি উপলব্ধি করি যে তিনি সেই খাবার গ্রহণ করছেন এবং আমিও এর বেশি আর কিছু জানি না। এই যে খাবার খাচ্ছেন, তিনি খাবার খাচ্ছেন, এইটা যেন এর ভেতরে মনের ভেতরে গেঁথে গেল। এরকম তার মনে হতে থাকলো যে আমাদের কি বেশ বলে আমাদের গিরিশ ঘোষের মনে হতে থাকলো এরকম যদি কাউকে তিনি খুঁজে পেতেন এবং সেই গৌর ভক্ত তাকে নিয়ে তিনি যদি লীলা করতে পারতেন, তাকেও যদি তিনি এরকম রান্না করা খাবার তিনি খাওয়াতে পারতেন, এমন মানুষ তাকে নিয়ে তার ভারী আনন্দ করতেন। যে গিরিশ ঘোষের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকলো,
আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে যে তিনি সুরাপান প্রিয় এবং রঙ্গিনী মোহিনী বেশ্যালয়ে তার ব্যবসা। সমাজের যারা অন্তজ শ্রেণী তাদেরকে নিয়ে তিনি তার কাজকর্ম করেন। তথাপি তার ভেতরে এই যে ভেতরে যে একটা ভগবানের ভগবান যেরকম নিজে গুপ্ত বেশে এসেছিলেন, কেউ তাকে চিনতে পারেনি, ঠিক সেরকম তার ভক্তরাও সেই রকম একটা আলাদা একটা ইমেজ তৈরি করে রেখেছিলেন জগতের কাছে, এবং যে ইমেজটাই তার কাছে সত্য হয়ে গেছিল, তিনি যেন সেইটাই একেবারে তার যেন ভাবনা চিন্তা এরকমই হয়েছিল। শ্রীরামকৃষ্ণ দেব ধীরে ধীরে তাকে আকর্ষণ করছেন, তাকে আকর্ষণ করতে করতে তার কাছ থেকে নিয়ে আসছেন। বলছেন ভগবান যখন আকর্ষণ করেন তখন জীবনে তিনি একটি অভাব বোধ তৈরি করেন। এই চলছেন, তিনি ভগবান যখন আমাদের আকর্ষণ করেন তখন কি করেন, ধীরে ধীরে যে সমস্ত বন্ধনের কারণে আমরা বাঁধা পড়ে আছি একটু একটু করে সেই বন্ধনগুলো থেকে আমাদের মুক্ত করে দেন। এবং এই বন্ধনগুলো যখন আমাদের কাছে মুক্ত হয়, আমরা তো তাকে আঁকড়ে ধরে আছি, তখন তাকে জোর করে মুক্ত করতে হয়। পুরনো আলু আপনারা দেখেছেন, যখন তার খোসা ছাড়াতে হয় বেশ জোর দিতে হয়, শক্তি প্রয়োগ করতে হয়, তবে সেই আলুর খোসা ছাড়ানো যায়। কিন্তু যদি আলুর খোসা না ছাড়া যায়, তার ভেতরে যে সাদা অংশটা আছে সেটা দেখতে পারা যায় না, খোসাটা মাটি সব দিয়ে যেন আবরণ হয়ে থাকে, ঠিক সেই রকম ভগবান যখন ঠিক করে থাকেন তার কাছে আনবেন, তখন এই জোর করে তিনি সেই আবরণ মুক্ত করে দেন, এবং আবরণ মুক্ত করার ফলে সবাই তাকে এ করেন আর কি, তাকে তার সেই সাদা রূপটি তারা প্রত্যক্ষ করেন। এই আবরণ মুক্ত করার সময় তারা এত যন্ত্রণা দেন, ভগবান এত যন্ত্রণা দেন, আপনা আপনি এই জগতের প্রতি আমাদের যে আসক্তি এবং এই জগৎটি যে অনিত্য এই বোধটা আমাদের ভেতরে তীব্রভাবে লেগে যায়। এবং ঠিক সেই রকমই এর মায়ার যে সম্পর্কগুলো একটু একটু করে সরে যেতে থাকলো। তিনি বলছেন তখন শান্তির শোকে তাপে জরা কায়া প্রাণ লয়ে টানে, তখন শান্তির চিন্তা অভিলাষ মনে। আমাদের জীবনে যতক্ষণ না দুঃখ হয়, আমাদের জীবনে যতক্ষণ না অভাব তৈরি হয়, আমরা কখনো কোনো অবস্থাতেই ভগবানকে কিছুতেই আমাদের নিজের বলে মনে করি না। বলছেন আয়ত্তে আনিয়া ভক্তে করেন সুস্থির, শান্তিদাতা প্রভুদেব দিয়া শান্তি নির, আয়ত্তে আনিয়া ভক্তে করেন সুস্থির, সেই হেতু ভক্তদের বিপদ বিস্তর, শুন ভগবত লীলা মঞ্চের রগর। অদ্ভুত কথা, প্রথমে আগে আয়ত্তে এনে সুস্থির করেন। আমাদের যে দুঃখ আমাদের ব্যথা, সেগুলো আমাদের সেটা সহ্য করার মতো শক্তি আমাদের ভেতরেই তিনি জাগ্রত করে দেন, এবং জাগ্রত করে দেওয়ার ফলে আমরা সেই ধীরে ধীরে সেই ব্যথাটাকে আমরা আস্তে আস্তে তার বাইরে বেরিয়ে আসবার সুযোগ পাই, এবং ধীরে ধীরে তার থেকে বেরিয়ে আসি। আগে সেই ব্যথাকে সহ্য করার মতো ক্ষমতা দেন, তারপর একটা নতুন জীবন নতুন ভাব সমস্ত কিছু আমাদের ভেতরে দেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপরের অংশ আমরা আজকে পড়ব। পুথিকা লিখছেন এখন গিরিশচন্দ্রে পূর্ণ আকর্ষণ, কেমনে অনেন ঘরে শুন শুন মন, ভক্ত সংযটন কাণ্ড অতি সুমধুর, গাইলে শুনিলে হয় মায়া তমদূর, বাগবাজারেতে এক অতি ধনবান, ধার্মিক সুশীল শান্ত নন্দ বসুনাম, প্রাসাদ সদৃশ বাড়ি দশ বিঘা ঘিরে, দশ মহাবিদ্যার মূরতি ছবি ঘরে, ভক্তি ভক্তের মুখেতে কথা করিয়া শ্রবণ, প্রভুর হইল বড় দেখিবারে মন, কতিপয়ে ভক্ত সঙ্গে প্রভুদেব রায়, উপনীত একবার হইলা তথায়, যেখানে সেখানে যেখানে যখন যেখানে হয় শ্রীপ্রভুর পাঠ, তখন সেখানে বসে মানুষের হাট, কানে কানে শুনিয়া কতই লোক আসে, অতীত পাবন প্রভু দর্শন আসে, মনোবাঞ্ছা যার যেন করিয়া পুরাণ, উঠিলেন প্রভুদেব ভক্ত বিনোদন, মহাভক্ত বলরাম বসু জমিদার, আসিবেন তার ঘরে বাসনা তাহার, মহাপুণ্যময় বাটি নহে অতি দূর, সঙ্গেতে নারায়ণ চন্দ্র ভক্ত প্রভুর, করিয়া শ্রীহস্ত ধীরে চলে সাবধানে, যেন নাহি লাগে ব্যথা প্রভুর চরণে। গিরিশচন্দ্রকে তিনি আকর্ষণ করবেন। এইখানে গিরিশ ঘোষের বাড়ির কাছাকাছি এক জায়গায় এসেছেন, তিনি এসেছেন নন্দ বসুর বাড়িতে। নন্দ বসুর বাড়ি এখনো আছে, বাড়িটা আছে, সে একবারে খুব ধ্বংসস্তূপে পরিণত হয়নি এখনো, গোটা বাড়ি দাঁড়িয়ে আছে, পুরনো দিনের বাড়ি। আপনারা যারা কলকাতায় থাকেন অবশ্যই দেখতে পারবেন,
বাগবাজারে মাল্টিপারপাস স্কুল আছে, তার পাশ দিয়ে একটা গলি সোজা চলে যাচ্ছে, সেই গলিটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেইখানে হচ্ছে নন্দ বসুর বাড়ি। এখন ওরা নন্দ বসুর বাড়ির ভেতর ঢুকতে দেয় না, তার পাশেই ওদের নতুন বাড়িটা। এই অভিনয় করেন সোনালি বসু, তিনি ওই বাড়ির গৃহবধূ। সে দুর্গা দালানটি আছে, আমরা আমরা যখন গেছি তখন দোতলায় উঠতে দিত না, একতলায় দুর্গা দালানের ভেতরে প্রবেশ করতে দিত। দুর্গা দালানে সমস্ত দেওয়াল জুড়ে তেল রঙের কাজ আছে, যুদ্ধে যাচ্ছেন ওপরে আছে, যুদ্ধে বীর যুদ্ধে চলেছেন, সেই ঘোড়া হাতি এই সমস্ত নিয়ে তারা যুদ্ধে চলেছেন, এই সমস্ত নানা কিছু আঁকা। এখন দুর্গাপূজা হয় কি না আমি বলতে পারবো না, কিন্তু এই বাড়িটি এখনও আছে, বাইরে থেকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন এই বাড়ির দোতলাতেই, এই দশমহাবিদ্যার ছবি আছে, ঠাকুর শুনে সেই দশমী মহাবিদ্যা দর্শন করতে সেখানেই গিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন ঘরের মধ্যে এই রকম ছবি রাখলে পুজো করতে হয়, এই সমস্ত আদিশক্তিদের ছবি থাকলে তাদের যথাযথ মর্যাদা দিতে হয়। এটা আমরা অনেক সময় ভুলে যাই আর কি, আমরা ঠিক মতো যথাযথ মর্যাদা দিই না, আমরা ছবি বলে মনে করি। আমরা এই ছবিগুলো তখনকার দিনে মানুষজন এরকম সব ছবি, কুইনের ছবি, এরকম সব ছবি তারা ঘরেতে রাখতেন। এখন যেমন আমরা আমাদের নিজেদের ছবি ছাড়া আর অন্য কোনো রকম ছবি রাখি না, সেদিনকে দেখলাম এক জায়গায় একটা অদ্ভুত ছবি, শ্রীরামকৃষ্ণ মা শারদা এবং স্বামীজির একটা ছবি। সেই ছবিটা একটা কিছু মানে জেলি জাতীয় কিছু দিয়ে তৈরি, আগে ছবিটা বসানো হয়েছে আয়রন প্লেটের ভেতরে, তারপরে সেই যে যে সলিউশনটা সেটা দেওয়া হয়েছে, তারপরে সেটা যখন শক্ত হয়ে গেছে মনে হচ্ছে ছবি থেকে শুধু ঠাকুরমা স্বামীজির মুখখানা, ছবি থেকে যেন ঠাকুরমা স্বামীজি বেরিয়ে আসছেন, এত প্রাণবন্ত ছবি। তাদের নিজেদের বিয়ের ছবিটা ওই রকমভাবে করা, ঠাকুরমা স্বামীজির ছবিটা ওই রকমভাবে করা, লোহার একটা আয়রন রডের একটা এর মধ্যে এই জিনিসটা করা। এ কত রকমের নতুন নতুন জিনিস এসে, যেমন আমাদের পুরনো প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে আবার গিয়ে মনে হচ্ছিলো ওরা পাথর বসিয়ে দিয়েছে, আমি একটু মন খারাপই করছিলাম যে এত সুন্দর পুরনো মেঝে ছিল, এর এ দিয়ে কত লোকে হেঁটেছেন, মাধবানন্দজি প্রভু মাস তোমরা এটা পাথর বসিয়ে দিলেন, ওরা বললো ওটা পাথর বসানো, এটা একটা ধরনের পেইন্ট করা হয়েছে, এত সুন্দর পেইন্ট দেখে মনে হচ্ছে গ্লসি, যেন সত্য যেন যেন গোলাপি রঙের যেন পাথর বসানো হয়েছে। ঠিক সেই রকম সেই ধনী মানুষ তাদের বাড়িতে নানা রকম এসব জিনিসপত্র, এবং তার মধ্যে দশমী মহাবিদ্যার ছবি আছে। সেই বাড়ি থেকে দর্শন করে ধীরে ধীরে ঠাকুর পায়ে হেঁটে চলেছেন বলরাম বসুর বাড়িতে, বেশ অনেকটা দূর, বাগবাজার স্ট্রিটের প্রায় মুখের কাছে বাগবাজার মাল্টিপারপাস স্কুল, তার পাশের গলি, সেই গলিতেই অনেকখানি যেতে হয়। একদম শেষ বাড়িটা হচ্ছে নন্দ বসুর বাড়ি, সেখান থেকে বেরিয়ে ধীরে ধীরে ওই বাগবাজার স্ট্রিটের ওপর হেঁটে তারপরে মাঝখানে এখন যেটা সারদামণি লেন ভেতরের যে রাস্তাটা, নিবেদিতার বাড়ির সামনে দিয়ে এসে তিনি বলরাম বসুর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ওই রাস্তা দিয়ে আসা হতো, কারণ আগে ওখানে তো আলাদা করে রাস্তা ছিল না, তাই ওই বলরাম বসুর বাড়ির পাশে তার প্রতিবেশী ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এখন যে ছোট্ট অংশটুকু আছে আইল্যান্ডের মতো, আগে ওটা পুরোটাই ছিল বিস্তৃত, ওই খিড়কির দরজা দিয়ে। এই খিড়কির দরজাটা অনেকে আমরা মনে করি যে যেটা রাস্তা থেকে দেখা যায় বোরলিনের পাশের বাড়ি, সেই দরজাটি নয়, সেই খিড়কির দরজাটা আমাদের সবার দৃষ্টিগোচর হবে না। তার কারণ হচ্ছে ওটা মংস কোয়ার্টারের ডাইনিং হলের মধ্যে, ডাইনিং হলের মধ্যে সেই দরজাটা আছে এবং সেখানে মার্ক করা আছে শ্রী শ্রী মা এই খিড়কির দরজা ব্যবহার করতে। ওই দরজা দিয়ে বাড়ির পেছন দিয়ে একটা গলি ছিল, সেখান দিয়ে তিনি গিরিশ ঘোষের বাড়িতে আসতেন, যাতে কেউ না দেখতে পায়। ঠাকুর ওই সামনে দিয়ে এসে প্রধান দরজা প্রধান ফটক দিয়ে ভেতরে ধীরে ধীরে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে সেখানে তিনি উপস্থিত হলেন। বলছেন মহাপুণ্যময় বাটি নহে অতি দূর, সঙ্গেতে নারায়ণচন্দ্র ভকত শ্রীপ্রভুর। বলছেন এই গিরিশ ঘোষের বাড়িতে, বলছেন শুধু গিরিশ ঘোষের বাড়ি নয়, তখন শ্রীরামকৃষ্ণ যখন যেখানে আসতেন সেই জায়গাতেই হাট বসে যেত, মানুষের হাট, মানুষ সবাই একত্রিত হতেন, অনেক মানুষ একত্রিত হতেন। কি করে এই খবর পৌঁছতো, কানে কানে শুনিয়া কতই লোক আসে, পতিত পাবন প্রভু দর্শন আসে। আমার মনে আছে আমরা তখন কলেজে পড়ি, পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আসবেন আমাদের মায়ের বাড়িতে শারদানন্দজির জন্মতিথিতে শারদানন্দজিকে প্রণাম করতে। আশ্রমের তরফ থেকে কোনো বিজ্ঞাপন কোনো কিছু দেওয়া হয়নি, ভক্তরা নিজেদের মধ্যে একে অপরে বলা বলি করছে। যিনি আমার কানে কানে ফিস ফিস করে এই ঘটনাটি বললেন, তিনি বললেন কাউকে বলো না, এ কথা কেউ জানে না, শুধু তোমাকেই বললাম। কিন্তু যেদিন অনুষ্ঠানের দিন সেদিন উপস্থিত হয়ে দেখলাম
আমি যে কথাটা কাউকে বলিনি সে কথা মোটামুটি প্রায় সবাই জানেন। বাড়ি একদম ভর্তি, মহারাজ এসেছেন শারদানন্দজিকে প্রণাম করতে। এই মিনিয়েচার ফর্মের বড়টার কথা, মানে আসল মূর্তিটি, শ্রীরামকৃষ্ণ তিনি কলকাতায় এসেছেন এবং কানে কানে শুনে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। সবাই তাদের ইচ্ছা মনোবাঞ্ছা যার যেন করিয়া পূরণ, পতিত পাবন প্রভু দর্শন আসে উঠিলেন, মনোবাঞ্ছা যার যেন করিয়া পূরণ উঠিলেন প্রভু ভক্ত প্রভুদের ভক্ত বিনোদন। তিনি নন্দ বসুর বাড়িতে এসছেন, সেখানেও অনেক লোক এসেছেন তার সঙ্গে দেখা করতেন, সবাই প্রণাম করছেন এবং সবাই চাইছেন যে তাদের মনোবাঞ্ছাও যেন পূর্ণ হয়, শ্রীরামকৃষ্ণের দর্শনে তার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ঠিক তেমনিভাবে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে রওনা দিলেন বলরাম বসুর বাড়িতে। পুথিকার লিখছেন অপূর্ব সুন্দর ঠাকুরের শরীরের বর্ণনা দেওয়া আছে, কোমল প্রভুর তনু কোমল চরণ, কিঞ্চিত হাঁটিলে কষ্ট হয় বিলক্ষণ, কোমলত্ব শ্রীঅঙ্গের নহে কহিবার, কমলের কোমলত্ব মিছার কিছার, কোমল শ্রীপদ দেখি জলজ কমলে, কণ্টকিত কায়ে ভাসে দড়িয়ার জলে, বলা কিছু বেশি নয় সত্য কথা মন, কোমল পদ্মের চেয়ে প্রভুর চরণ, চরণের কোমলত্ব দিনু পরিচয়, হৃদয় কমল কত কহিবার নয়, তুলনায় নাই তার না দেখি না শুনি, আভাস কিঞ্চিত দেয় সদ্য যাতননি, অল্পতাপে জলবত হয় যে প্রকার, তেমতি শ্রী প্রভুদেব করুণাবতার। প্রতিকার বলছেন তার সমস্ত শরীরটাই ভীষণ রকম নরম, সবচেয়ে নরম তার শ্রী পাদপদ্মখানি, সেই পাদ নরম পাদপদ্ম একটুখানি হেঁটে গেলেই খুব তার কষ্ট হয়, কিন্তু তবু তিনি সেই কষ্ট সহ্য করেন। তার সেই কমল কমলের তার যে পায়ের যে কোমলত্ব সেটা পদ্মফুলের পাপড়িকেও হার মানায়। বলছেন কণ্টকিত কায়ে ভাসে দরিয়ার জলে, কোমল শ্রীপদ দেখি জলজ কমলে। বলছেন তার সেই পা এর সঙ্গে তুলনা হয় একমাত্র পদ্মফুলের সাথে, পদ্মফুলের পাপড়ি যেরকম ভীষণ নরম তার চেয়েও নরম শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ। বলছেন তার চেয়েও আর একটি আছে, কমল চরণের কমলত্ব দিনু পরিচয়, হৃদয়ে কোমল কত কহিবার নয়, তুলনায় না তা নাই তার না দেখি না শুনি, আভাসে কিঞ্চিত দেয় সদ্য যাতননি, অল্প তাপে জলবধ হয় যে প্রকার, তেমতি শ্রী প্রভুদেব করুণাবতার। বলছেন ননী মানে দুধকে তার থেকে দই বানানো হয়েছে, সেই দইকে মন্থন করে মাখন তোলা হয়েছে, সেই মাখনকে মন্থন করে ঘি তৈরি হচ্ছে, তার থেকে মন্থন করে ননী তৈরি হচ্ছে, ফাইনেস্ট ফর্ম, সেটা এত নরম চামচের মধ্যে করে তুলে সেটাকে যদি একটু সামান্য উষ্ণ হয় সঙ্গে সঙ্গে সেটা একবারে জলবৎ তরলং হয়ে যায়। আমরা দেখতাম বেলুড় মঠে এই জন্মাষ্টমীর দিন, তারপরে ওই বিজ্ঞান মহারাজের জন্মতিথির সময়, সেখানে সেই রাস পূর্ণিমার সময় আমাদের ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে যে গোপাল আছেন এবং শ্রী শ্রী ঠাকুরকে অনেক খাবারের সঙ্গে ননি দেওয়া হতো, সেই ননিটা যখন দেওয়া হতো থালার মধ্যে চতুর্দিকে কলা পাতা দিয়ে মুড়ে দেওয়া হতো আর তার ভেতরে ননিটা দেওয়া হতো, এত নরম মানে একেবারে মনে হচ্ছে একদম যেন সেই ফাইন সিল্কে হাত দিয়েছেন, এই রকম নরম। আমরা পরিবেশন করতাম, সে পরিবেশন করতে গিয়ে চামচ থেকে গায়ে হাতে লেগে যেত, সে যেন সেই তৈলাক্ত ভাবটি উঠতে চাইতো না, শ্রীরামকৃষ্ণের মন এই ননির সঙ্গে তুলনা করছেন, সামান্যতম হৃদয়ের উষ্ণতা আসলে সেটা সম্পূর্ণ গলে যাবে, তার প্রতি সেই কৃপা বইতে থাকবে, অল্প তাপে জলবত হয় যে প্রকার, তেমস্তি শ্রী প্রভুদেব করুণাবতার। বলছেন শ্রীরামকৃষ্ণকে ধরা তার হৃদয়ে স্থান পাওয়া এত সহজ, সামান্য এতটুকু তার প্রতি ভালোবাসা থাকলেই আমরা তার প্রতি তাকে ভালোবাসতে পারব। পুথিকার লিখছেন কাঙালের কষ্ট তাপ ঈষত দেখিলে, কোমল হৃদয়ে খানি একেবারে গলে, উথলিয়া জলরাশি চক্ষুর দুয়ারে, গণ্ডবুক বেধারা ধরার উপরে, অবতারে শ্রীপ্রভুর এত ইরোদন, কাঁদিবার তরে যেন ধরায় গমন, কেন তার এত কষ্ট এতক যতনা, কামিনী কাঞ্চনে যার বিষ্ঠাবত ঘৃণা, ছাড় যার ধনমান যশের পুটলি, মানামান আত্মসুখ বাসনার থলি, নাহি যার তিলদপি ভবের বন্ধন,
পিতা মাতা ভাই বন্ধু নন্দিনী নন্দন, নাহি যার আদতেই রিপুর তারণা, সুবিমল মন খানি মুক্ত সোল আনা, নাহি যার শরীরেতে তিলার্থ আদর, দেহ মন রেতে দিনে রহে স্বতন্ত্র, কায় মন বাক্যে যার এক তানে বাধা, কি হেতু তাহার দুঃখ ঘটি ঘটি কাঁদা, অপর কারণ মন নাহি কইহার, অপর করু অপার করুণা জীবে প্রভুর আমার, অবাক কাহিনী কথা শুন ঘটনায়, পুরী মধ্যে যেইখানে প্রভু দেব রায়। পুথিকার বলছেন তার মন নরম, সহজেই তিনি গলে যেতেন, অন্যের বেদনা তার হৃদয়কে ভীষণ রকমভাবে স্পর্শ করত। বলছেন তাঁর তো কোনো রকম, আমরা তো নানা রকম জিনিস নিয়ে কাঁদি, ঠাকুর নিজে বলছেন না মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদছি, বলছেন কত রকম জিনিসের জন্য আমরা কাঁদি, আমরা মান কেউ যদি মান দিল না তাতে আমরা আমাদের খারাপ লাগে, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তা, আমাদের ধন মান যশ এসব আমরা চাই, আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বন্ধু নন্দন নন্দিনী তাদের প্রতি আমাদের আকর্ষণ, আমাদের নানা রকম রিপুর তাড়নায় আকর্ষণ হয়, কিন্তু তাঁর এসব কোনো কিছুই ছিল না, তথাপি তিনি ঝরঝর করে কেঁদেছেন জীবের দুঃখে জীবের কল্যাণের জন্য। বলছেন তাঁর তো কোনো রকম কিছু নেই, আমরা তো ঘটি ঘটি কাঁদি, ভগবানকে না পেয়ে অন্যান্য জিনিস পাওয়ার জন্য কাঁদি, তিনি তো এরকম তার তো ছিল না, তাহলে তিনি এরকম ঘটি ঘটি কাঁদতেন কেন? বলছেন নাই যার শরীরে তিলার্থ আদর, দেহে ও মনেতে রেতে দিন রহে স্বতন্ত্র, বলছেন এই শরীরের প্রতি তার সামান্যতম আকর্ষণ ছিল না, তিনি যেন একেবারে আলাদা করতে পারতেন দেহ এবং মনকে, একবারে সম্পূর্ণ আলাদা আলাদা করে নিতেন, কোনোভাবেই যেন সেই দেহেতে দেহের প্রতি তার ভাব দেহের প্রতি তার সামান্যতম আকর্ষণ আসতো না, কায় মন বাক্যে যার এক তানে বাধা, কি হেতু তার ঘটে ঘটি ঘটি কাঁদা। বলছেন ভগবানের প্রতি তার যেই যে তীব্র আকর্ষণ ছিল, সেই তীব্র আকর্ষণ যার এরকম জীবনে ছিল, তিনি কেন মানুষের তিনি কেন এরকমভাবে সাধারণ জীবের মতো তিনি ব্যবহার করবেন, সাধারণ জীবের মতো তার তো এরকম ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে সাধারণ জীবের সঙ্গে তার ফারাকটা কোনখানে? পুথিকার বলছেন যে অপার করুণা জীবে প্রভুর আমার, অপর কারণ মন নাহি কইহার, বলছেন এই জগতে সকলের প্রতি তার অসম্ভব ভালোবাসা ছিল, এবং সেই ভালোবাসার কারণে তাদের কল্যাণের জন্য তিনি কাঁদতেন, তাদের কল্যাণের জন্য তিনি ঘটি ঘটি কাঁদতেন, এবং এত কাঁদতেন এত কাঁদতেন যে সেই তার অপার জীবের প্রতি তার ভীষণ রকমের ভালোবাসা কাজ করত, এবং তাদের দুঃখে কাতর হয়ে তিনি কাঁদতেন। পুথিকার বলছেন দুটি ঘটনা এখানে পরপর আমরা পাব। পুথিকার বলছেন যে দুপুর বেলায় যেন বন্দেজ পুরীর ক্ষুধাতুর দিন দুঃখী প্রত্যহ হাজির, পায় মহাপ্রসাদ উদারপুরে খায়, সশরীরে প্রভুদেব তাঁহার কৃপায়, একদিন শুনি এক বৃদ্ধ কাঙ্গালিনী জরার দশায় প্রায় ব্যাকুল পরাণী, অবশ শিথিল অঙ্গ গায়ে উড়ে খড়ি, চরণে চালান হেতু হাতে ধরা ছড়ি, হইল কিঞ্চিত দেরি আসিতে হেতায়, পুরীর মধ্যেতে ক্ষুধা তৃপ্তির আশায়, ফটকের মধ্যে তাকে দাঁড়ির বৈঠক, সময় অতীত করে বৃদ্ধ করে বৃদ্ধারে আটক, চিরকাল দারোবান নিষ্ঠুর আচরণ, ভিতর হইতে করে বৃদ্ধেরে বারণ, ক্ষুধাতুর অনাথিনী পেটের জ্বালায় কাকুতি সহিত মধ্যে প্রবেশিতে চায়, দারোবান দেখিয়া হুকুমে হতাদর, বৃদ্ধার পিঠেতে এক মারিল চাপর। বলছেন শ্রীরামকৃষ্ণের আপনারা যদি কোনো কারণে লিঙ্ক ফেলিয়র হয়, কারণ কেন লোডশেডিং হয়ে গেছে, আমরা অন্যরকম ব্যবস্থাগুলো করে রেখেছি, হয়তো আপনাদের কাছে চলে আসতে একটু সময় লাগবে, চলে যাবেন না কেউ না, এই যে ইলেকট্রিসিটি এসে গেছে। বলছেন তিনি পুথিকার বলছেন যে একদিন তিনি তাদের এই রানী রাসমণি ব্যবস্থা করেছিলেন ক্ষুধাতুর তৃষ্ণাতুর যারা গরিব মানুষ তারা অবশ্যই এসে রোজ দক্ষিণেশ্বরে প্রসাদ পাবে, এবং তাদের জন্য তার ব্যবস্থা ছিল, রোজ মায়ের ভোগ হয়ে গেলে সেই ক্ষুধাতুর তৃষ্ণাতুরদের খেতে দেওয়া হতো। সেই রকম একটা দিনে এরকম খেতে দেওয়া হয়েছে, এই খাবার সময় হয়েছে, অনেক গরিব মানুষ তারা এসে খাবার দাবার খেয়েছেন, তারপরে সময় চলে যাওয়ার পরে একজন একজন এসে উপস্থিত হয়েছেন, এবং ওই মন্দির তো বন্ধ হয়েই গেছে, একই সঙ্গে
অনেক সব কিছু বন্ধ হয়ে গেছে। দারোয়ানরা ঘরের মধ্যে বসে আছেন এবং দারোয়ানরা বসে কাউকে ভেতরে যাতে না ঢুকতে দেয় সেটা দেখছেন। সেই বৃদ্ধা ভীষণ রকমের অসুস্থ, ভীষণ রকমের গরিব, বলছেন ক্ষুধা তুর দীন দুঃখী প্রত্যহ হাজির, পাহে পায়ে মহাপ্রসাদ উদর পুরে খায়, সশরীরে প্রভুদেব তাহারও কৃপায়। একদিন শুনো এক বৃদ্ধা কাঙ্গালিনী জরার দশায় প্রায় ব্যাকুল পরাণ। কি অদ্ভুত কথা, জরা এমনভাবে তার প্রবেশ করেছে তার যেন প্রাণটা যেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তথাপি যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে না। অবশিথিলঙ্গ গায়ে উড়ে খড়ি, চরণে চালান হেতু হাতে ধরা ছড়ি। তার অঙ্গ শিথিল হয়ে গেছে, কোনোটাই তার কাজ করছে না, ভালো করে তিনি তাকাতে পারেন না, ভালো করে তিনি ঘাড় তুলতে পারেন না, সোজা হয়ে কিন্তু হাঁটতে পারেন না, কিন্তু তথাপি শরীরটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য তিনি সেই হাতে একটা লাঠি নিয়েছেন এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কিন্তু যেই দারোয়ান তাকে ধরলেন, তখন দারোয়ান ভেতরেই আসেননি, ভেতর থেকেই বলছেন আর যাওয়া যাবে না। বলছেন সময় অতীত করে বৃদ্ধারে আটক, ফটকের মুখে থাকে দাড়ির বৈঠক। দাড়ির বৈঠক মানে ওই যে দেখবেন একটা ঘর মতো করা থাকে, সেই ঘরের ভেতরে তারা বসে আছে, তারা ওখান থেকে বলল যে না না ভেতরে ঢোকা যাবে না। বলছেন চিরকাল দারোবান নিষ্ঠুর আচরণ, ভিতর হইতে করে বৃদ্ধারে বারণ, ক্ষুধাতুর অনাথিনী পেটেরও জ্বালায়, কাকুতি সহ সহিত মধ্যে প্রবেশিতে চায়। তাকে যতবার বারণ করা হয় তিনি ততবার বলছেন তার বড্ড ক্ষুধা পেয়েছে, ভীষণ তার ক্ষুধা, তাকে যদি দয়া করে একটু ভেতরে ঢুকতে দেওয়া হয়। এই কথা শুনে দারোয়ান ভীষণ রকম রেগে গেলেন এবং উঠে এসে সেই বৃদ্ধাকে একটি থাপ্পড় মেরে দিলেন, তার পিঠেতে একটি জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। এই যখন তার পিঠেতে থাপ্পড় পড়ল তখন কি হলো, পুঁথিকার লিখছেন, প্রহারে আকুলে হেথা কাঁদে কাঙালিনী, প্রভুর মন্দিরে দূর অবাক কাহিনী, উপবিষ্ট প্রভুতে বাপনার স্থানে, পশিল রোদন ধ্বনি শ্রীপ্রভুর কানে, চমকিত গুণমণি বিমরস মন, বারতা জানিতে তত্ত্ব কইলা অন্বেষণ, বিদিত হইয়া পরে ঘটনার মূল, শোক সন্তাপেতে অতি হইলা আকুল, দুনয়নে বাড়ি ধারা মাটি ভিজে পড়ে, কি বিচার মাতোমার কন উচ্চস্বরে, এক পাতা অন্ন মাত্র নহে কিছু আর, তাহার কারণে দিলি পিঠেতে প্রহার, এই বলি ডাক ছাড়ি শোকের ভাষায়, কাঁদিয়া অস্থির তনু প্রভু দেব রায়, একি আম অমানুষী দয়া জীব দুঃখাতুর, জীবের অপেক্ষা বেশি যাতনা প্রভুর। যখন তার পিঠে এরকম ভাবে মারা হলো তখন সেই মহিলা তিনি উচ্চরলে তিনি কেঁদে উঠলেন, কাঁদছিলেন, বলছেন একে তো তিনি ক্ষুধাতুরা, তারপরে মার খেয়েছেন তাতে ভীষণ রকম কাঁদছেন, এত জোরে কেঁদেছেন ঠাকুর যে ঘরে বসেছিলেন সেই ঘর থেকে তিনি শুনতে পেলেন। তার হৃদয় এত কোমল হয়ে গেছিল, তিনি তাড়াতাড়ি খুঁজতে পাঠালেন যে কেন তাকে মারা হয়েছে, কেন কোথা থেকে সেই কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজ তিনি অনুসন্ধান করে জানার পরে মায়ের কাছে, জগন্মাতার কাছে, কারণ তিনিও কর্মী, তারও তো অধিকার নেই যে কাউকে খেতে দেওয়ার, কিন্তু এরকম আমাদেরও অনেক সময় হয়, আমরা সেটাকে ইগনোর করে চলে যাই, আর মরুক তার সমস্যা, তিনি মরুক, কিন্তু তার ব্যথায় তিনি যেন দুঃখাতুর হয়ে গেছে। মাকে বলছেন মা মাত্র এক থালা খাবার এইটুকুর জন্য তুই শেষকালে তোর সৃষ্টির মানুষকে এরকমভাবে মারধর করালি, এই বলে ডাক ছাড়ি শোকের ভাষায়, কাঁদিয়া অস্থির তনু প্রভুদেব রায়, একই অমানুষী দয়া জীব দুঃখাতুর, জীবের অপেক্ষা বেশি যাতনা প্রভুর। যত না জীব কষ্ট পেয়েছে তত জীবের কষ্টে, জীবের দুঃখে কাতর হয়ে শ্রীরামকৃষ্ণ কষ্ট পেয়েছেন। পুঁথিকার লিখছেন হৃদয়ের কমলত্ব শুনিলে তো মন, এবে শুনি কি জিনিসে অঙ্গেরও গরণ, তনুখানি সৃষ্টিখানি সব আছে তাই, সাদৃশ্যেতে কোনো বস্তু নাহি কো ধরায়, শ্রীদেহ কহিনু কেন সৃজনের খনি, কেন না তাহাতে সব সকলেতে তিনি, ঘটনা ধরিয়া মন বুঝহ বারতা, এই সময়ে নহে ইহা আগেকার কথা, শ্রীপ্রভুর সেবা কার্যে হৃদয় যখন, ভক্তদের মধ্যে দুই একেরও মিলন, একদিন পরিমধ্যে জাহ্নবীর তটে, দাঁড়ি মাঝি দুইজনে বিসম্বাদ ঘটে, ক্রমে ক্রমে কলহ প্রবল হইল, ক্রমে ক্রমে কলহ হইল গুরুতর,
ক্রোধ ভারে প্রবলের দুর্বলে মারে চর, প্রবল সবল তেন তেন বেগ তেন রাগ তেন তার রাগ, চরে পিঠে কুটি পাঁচ আঙ্গুলির দাগ, এখানেতে শ্রীমন্দিরে প্রভু নারায়ণ, পিঠেতে বুলান হাত বিমরস মন, বদনে বিষাদ মাখা বিপন্নের প্রায়, হেনকালে উপনীত হৃদয় তথায়, হৃদয় জিজ্ঞাসা করে খুণ্ডের কারণ, মারিয়াছে আমারে কহিলা নারায়ণ, হৃদয় দেখিল গিয়া প্রভুর নিকটে, পাঁচ আঙ্গুলির দাগ ফুলে আছে পিঠে, হৃদয় ভৈরবাকার মহাবলবান, ক্রোধেতে ফুলিয়া হয় ভীমের সমান, কহে মামা কহ তুমি এ কর্ম কার, কহে মামা করো তো কহ তুমি এ কর্ম কাহার, এখনই পাঠাবো তারে জমের দুয়ার, এত শুনি বলিলেন প্রভু দেব রায়, গঙ্গাকুলে বাগানের বাঁধান পোস্তায়, দাড়ি মাঝি দুই জনে বিবাদ গুরুতর, একজন মারিয়াছে অন্য জনে চড়, প্রহারিত যেই জন দুর্বল আকার, তার চর পড়িয়াছে পিঠেতে আমার, যেমন নির্গত কথা শ্রীমুখে প্রভুর, দেখিয়া কৌতুক মন হইল ঋদুর, গঙ্গা তাটে গিয়া দেহ দেখিবারে পায়, করিতেছে গণ্ডগোল মাঝি দুজনায়, দুর্বলের পিঠ ঋদু করে নিরীক্ষণ, পাঁচ আঙুলে দাগ প্রভুর যেমন, কি কহিব প্রভুর কথা প্রভুর বারতা, কি কহিব শ্রীপ্রভুর অঙ্গের বারতা, বিধি বিষ্ণু মহেশ্বর বুদ্ধি হারে যেথা, অতি বড় অন্ধ যে বা পায়ে দেখিবারে, জগতের দেহ যেন তাহার ভিতরে, বলছেন তার হৃদয় কোমলত্ব কেমন সেইটা যদি আমরা অনুভব করতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে তার তনুখানি সাধারণ আমাদের মানুষের মতো নয়, সাধারণ মানুষের মতো রক্ত মাংস মেদ মজ্জা এসব দিয়ে তার শরীরটা তৈরি ছিল না, সেটা যেন অন্য কোনো কিছু দিয়ে তৈরি হচ্ছেন। সে সময় শ্রীরামকৃষ্ণ দেবের সেবা করছেন হৃদয়রাম, হৃদয়রাম তার সেবা করছেন। একদিন তিনি হৃদয়রাম শুনলেন ঠাকুর ভীষণ রকমের কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন, ঠাকুর বলছেন আমাকে কেউ মেরেছে, কি মেরেছে বলছেন আমাকে কেউ মেরেছে, হৃদয় দেখলেন তার ঠাকুরের পিঠে পাঁচ আঙুলের দাগ, একবারে ভীষণ রকম রেগে গেলেন, বললেন কে করেছে মামা বলো তুমি, আমি তাকে এক্ষুনি উপযুক্ত শাস্তি দেব। ঠাকুর বললেন ওই যে বাইরে গঙ্গার তীরে ওই চাঁদনীর ঘাটের বাইরে যে নৌকা দাঁড়িয়ে আছে সেখানে দুজন মাঝি একে অপরের সঙ্গে ঝগড়া করছে, যে যিনি দুর্বল মাঝি তার উপর সবল মাঝি পিঠে মেরেছে, তাতেই তার পিঠে ওই রকম আঙুলের ছাপ লেগে গেছে। হৃদয়রামের ভারী মজা লাগলো, ওইখানে নৌকায় মারামারি করেছে তার প্রকাশ ঠাকুরের শরীরে এটা হতেই পারে না, সে কৌতূহল ভরে আস্তে আস্তে আবার সেই চাঁদনির ঘাটের কাছে গিয়ে পৌঁছলো, সেখানে গিয়ে দেখলো সত্যি সত্যি একটি নৌকা দাঁড়িয়ে আছে এবং দুজন মাঝি একে অপরের সঙ্গে প্রচণ্ড ঝগড়া করছে, যে দুর্বল মাঝি তার পিঠে সবল মাঝি একটু আগে মেরেছে, শ্রীরামকৃষ্ণের পিঠে যেরকম পাঁচ আঙুলির দাগ রয়েছে ঠিক সেই রকম তার পিঠের ওপরও এরকম পাঁচ আঙুলের দাগ পড়ে আছে, এইটা হচ্ছে কথা। হৃদয় একদম সম্পূর্ণ অবাক হয়ে গেছে, গঙ্গা তাটে গিয়ে তেহ দেখিবারে পায়, করিতেছে গণ্ডগোল মাঝি দুজনায়, দুর্বলের পিঠে ঋদু করে নিরীক্ষণ, পাঁচ আঙুলের দাগ প্রভুর কারণ, বলছেন এ কেমন করে হয় জগতের দুঃখকে তিনি আপন করে নিয়েছেন, এটা হয় সেই অর্থে সেইভাবে যখন আমরা আমাদের নিজেদের বেদনা থেকে সরে গিয়ে জগতের আমাদের পাশের লোকের বেদনাকে অনুভব করতে পারি, তারপরে সেখান থেকে আরও যখন আমাদের স্ফিয়ারটা বাড়তে থাকে তখন আমরা আরও দূরে মানুষের দুঃখ বেদনাকে অনুভব করতে পারি, একমাত্র সেই সময় এই কাণ্ডটা হয়ে থাকে, অন্য সময় এই কাণ্ডটা হওয়ার কথা নয়। আপনারা দেখবেন স্বামীজির জীবনেও এই রকম ঘটনা আমরা লক্ষ্য করতে পারি, স্বামীজি রাত্রিরে একদিন বিজ্ঞানানন্দ জি মাস দেখলেন স্বামীজি তার ঘরের সামনে যে বারান্দা সেই বারান্দায় হাঁটছেন, স্বামীজিকে এই নিদ্রিত অবস্থায় না দেখে এরকম হাঁটতে দেখে বিজ্ঞান মাস জিজ্ঞাসা করলেন, স্বামীজি বলছেন বুকের ভেতর একটা চাপ অনুভব করছি, কোথাও কোনো না কোনো জায়গায় কোনো একটা বড় বিপদ হয়েছে। তখন তো এরকম গুগল সার্চ বা পৃথিবীর নিউজ মুহূর্তের মধ্যে আমরা দেখতে পেতাম না, তাই আমরা জানতেই পারলাম না, তারপরে কয়েকদিন পরে দেখা গেল কোথাও জাপানের কোনো একটা জায়গায় সে ভূমিকম্প হয়েছে এবং সেখানে প্রচুর লোক মারা গেছে,
আর যে সময় স্বামীজি বুকে ব্যথা অনুভব করছিলেন সেই সময়ে সেই ভূমিকম্পটা হয়েছে। ভেবে দেখুন কত দূরে, কিন্তু সেই তার ব্যথা তিনি অনুভব করতে পারছেন। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই সম্ভব। শ্রীরামকৃষ্ণকে যারা আমরা বরণ করে নিয়েছি জীবনে, তাদের সকলের ক্ষেত্রে এটা সম্ভব। একটি আশ্রমে গুরু পড়াচ্ছিলেন যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে, ঈশ্বর অদ্বয়, ঈশ্বর অব্যয়, ঈশ্বর অক্ষয়, ঈশ্বর অবিনশ্বর, এই নানা রকম, অথচ তাকে দেখা যায় না। শিষ্য কিছুতেই বুঝতে চাইছেন না, এই রকম তত্ত্ব সে কিছুতেই বুঝে উঠতে চাইছেন না। তখন গুরু তাকে দেখলেন যে এরকম সোজা ভাষায় সে বুঝতে পারবে না, তাই তাকে বললেন যে তুমি যাও গিয়ে এই ভাণ্ডার থেকে গিয়ে একটা পাত্রে করে এক পোয়া দুধ নিয়ে এসো। সে একটি পাত্রে করে এক পোয়া দুধ নিয়ে এলো। গুরু বললেন এটি তোমার ঘরে রেখে দাও, কালকে এই সময় আমার কাছে দুধটা নিয়ে আসবেন। পরের দিন সেই পাত্রটিকে নিয়ে এলে গুরু জিজ্ঞাসা করলেন শিষ্যকে, বলো দেখি এই যে দুধ, এটি কি আর খাবার যোগ্য আছে? শিষ্য বললেন না, এটি আর খাবার যোগ্য নেই। গুরু বললেন তাহলে এই দুধটা ফেলে দিয়ে পাত্রটা খুব ভালো করে মার্জনা করবে, তারপরে সেই পাত্রে এক পোয়া দই নিয়ে আসবে, তারপর ঠিক দুদিন বাদে আমার সঙ্গে দেখা করবে। দুদিন বাদে সেই দই নিয়ে তিনি দেখা যখন করতে এলেন, তখন শিষ্য বললেন, গুরু বললেন যে দেখো দেখি এই দই কি খাবার মতো আছে? শিষ্য বললেন না, এতে টক গন্ধ ছাড়ছে, এটা আর মানুষ খেতে পারে না। তারপরে তিনি বললেন তাহলে দইটা ফেলে দিয়ে ভালো করে ইয়েটা ধুয়ে ওতে এক পোয়া ঘি নিয়ে তোমার ঘরে রেখে দাও, এবং যতদিন না ঘিটা পচছে ততদিন পর্যন্ত তুমি এটাকে আমার কাছে আসবে না। 7 দিন হয়ে গেল, প্রতিদিন একটা চামচ দিয়ে সে ঘিটা তুলে তুলে দেখে তাতে কোথাও পচনের গন্ধ আছে কিনা, কিন্তু কোথাও সে কোনো রকম পচনের গন্ধ পায় না। তখন বিরক্ত হয়ে শিষ্য গুরুর কাছে এসে বলল, আমি তো সেই অদ্বয় অব্যয় ব্রহ্মের কথা জানতে চেয়েছিলাম, তার স্বরূপের কথা জানতে চেয়েছিলাম, আপনি আমাকে এই দুধ ঘি আর দইয়ের ভেতরে কেন ঢুকিয়ে দিলেন? তিনি বললেন আমি তোমাকে অদ্বয় অব্যয় ব্রহ্মের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটার ধারণা করতে পারলে নি। আমাদের সকলের ধারণা হয় না, সেই ধারণা করা করানো হয় না বলে যখন আমরা প্রথমবার শুনি তখন যেহেতু এটা বিষয়ে আমরা ধারণা করতে পারি না, আমরা আমাদের মনে রিটেইন করতে পারি না, দুধের মতো 24 ঘন্টার মধ্যে ওটা নষ্ট হয়ে যায়। তারপরে আমরা যখন সেইটাকে নিয়ে চর্চা করতে থাকি তখন দইয়ের মতো, দইয়ের সাজা দিয়ে যেরকম দই রাখলে সেটা শক্ত হয়, কিন্তু সেটা ওই 48 ঘন্টা বেশি থাকে না, সেটাও নষ্ট হয়ে যায়। তারপরে যখন আমরা সেই দইকে মন্থন করে তার থেকে মাখন বেরিয়ে বার করে আগুনে ফেলে সেটাকে পুড়িয়ে তার থেকে ঘি বার করে নিয়ে আসি, সেইটা তখন আমাদের এর আমাদের জীবনের ভেতরে সেই ঘিটা তখন নষ্ট হয়। ঠিক সেই রকম অদ্বয় অব্যয় ব্রহ্মকে অনুভব করতে গেলে শুধু সাধন ভজন দরকার নয়, তার সঙ্গে জীবনের প্রত্যক্ষ যোগাযোগ দরকার, তবে আমরা বুঝতে পারব। আমাদের অনেকের কাছে এগুলো গল্পের মতো মনে হয়, শ্রীরামকৃষ্ণের এই লীলা। এই শ্রীরামকৃষ্ণের লীলাকে গভীরভাবে অনুভব করতে হলে আমাদেরও মনে ওই তত্ত্বটিকে ধরতে হবে, ধারণা করতে হবে। যদি আমরা ধারণা করতে না পারি, এই যা শুনব সঙ্গে সঙ্গে সেটি ভুলে যাব। যদি আমরা একটু ধারণা করার চেষ্টা করি এবং অন্যের অনুভব, যে সাজা দই মারতে গেলে যে দম্বলটা লাগে বা সাজাটা লাগে সেটা হচ্ছে অন্যের অনুভব, সেখান থেকে নিয়ে যখন নিজের অনুভবকে সংযুক্ত করব আমাদের আইডিয়াটা তখন একটু শক্তপোক্ত হবে, কিন্তু তাও সেটা দীর্ঘস্থায়ী হয় না। যতক্ষণ না জীবন যুদ্ধে প্রতি মুহূর্তে ঈশ্বরের প্রতি নির্ভর করে আমরা সাধন পথে অগ্রসর হই এবং সাধন অগ্নিতে যখন আমরা নিজেকে তপ্ত করি আর আমাদের ভেতরের সেই মাখনটিকে আমরা উত্তপ্ত করতে থাকি, তখন তার ভেতর থেকে যে ঘিটি বেরোয়, সেই যে নির্যাস সেটি বেরোয়, সেটি আমাদের আসল আধ্যাত্মিক অনুভূতি। এই আসল আধ্যাত্মিক অনুভূতিটি না হলে কখনো কিছু এরকমভাবে হয় না। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি তার একটা লেকচারে, একটা বক্তৃতায় বলেছিলেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি, ক্যান ইউ ফিল ফর আদার্স। এই যে শ্রীরামকৃষ্ণের এই যে দুটি ঘটনা আমরা পড়লাম, এটা হচ্ছে আধ্যাত্মিক অনুভূতির চরমতম অবস্থা। আমরা অন্যের ব্যথা অনুভব করতে পারি, দেখুন অন্যের ব্যথা বলতে ব্যথা অনুভবের এত তীব্রতা, অন্যের ব্যথা নিজের ভেতরে আমাদের আসছে, আমাদের কিন্তু এই এইটা আসে না, এই ব্যথাটা আমাদের অন্যের ব্যথাটা এত তীব্রভাবে আমরা অনুভব করি না,
কিন্তু এই যতই তীব্রভাবে এটাকে অনুভব করতে পারবো, ধীরে 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 আমাদের ভেতরে পরিবর্তন হবে। নাহলে সেই নদীর ঘাটে দুটি মাঝি তারা একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করছেন, একবারে সেই ঝগড়াঝাটি করিতে তারা একে অপরের সঙ্গে মারপিটে রত আছেন, তা একজনে আরেকজনের দুর্বলকে ওপর সবল অত্যাচার করেছে, কিন্তু সবলের সেই অত্যাচার দুর্বলের উপর যেটা করার সেটা ভগবান তার নিজ শরীর দিয়ে যেন সেটিকে প্রত্যক্ষ করছেন। অধিকার বলছেন, অতিবার অন্ধ যেবা পায়ে দেখিবারে, জগতের দেহ যেন তাহারও ভিতরে। অতিবার অন্ধ যে ভগবানকে, যার সামান্যতম অনুভূতি শক্তিও নেই, কিন্তু সে যদি ভগবানকে বিশ্বাস করে এবং এই ভগবানের লীলাকে একটি শিক্ষার হিসেবে গ্রহণ করে, তাহলে সে যত বড়ই অন্ধ হোক না কেন, তার ভেতরেও একটি তীব্র অন্তর্দৃষ্টির প্রকাশ হয়, সে অন্তর্দৃষ্টির ফলে সে দেখতে পায়। এইটা হচ্ছে কথা, বলছেন জগতের দেহ যেন তাহারও ভিতরে। তখন আমরা দেখতে পাই এই যে, যেরকম বিশ্বরূপ দর্শনের পরে অর্জুনের মনে হচ্ছে জগতের সব কিছু শ্রীরামকৃষ্ণের শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থিত, আমরাও ঠিক সেরকম দেখতে পাব। পুথিকার লিখছেন, সুকোমল প্রভু যেন তেনকে কোথায়, তাই লয়ে ধীরে ধীরে শ্রীনারায়ণ যায়, জ্যোষ্ঠীর মতন কাছে অতি সাবধানে, পথে মধ্যে হয় দেখা গিরিশের সনে, নিজ প্রয়োজনে তথা ছিলেন গিরিশ, দেখিয়া প্রভুর মনে পরম হরিশ, করুণ কটাক্ষ ফাঁদ অতি মোহনীয়া, ঈষৎ বঙ্কিম আঁকি তাহাতে পাতিয়া, নিক্ষেপিলা প্রভুদেব কৌশলের ভরে, মন পাখি গিরিশের ধরিবার তরে, অগম বনের পাখি উড়ে বনে বনে, ইচ্ছা মতো নাচে গায়ে আপনার মনে, গাছে ফল ক্ষুধায় তৃষায় স্রোতে জল, জানে নাকি অধীনতা পায়ের শিকল, প্রভুর বিচিত্র ফাঁদে বিশ্ব বিমোহন, কেমনে পড়িল পাখি অকথ্য কথন, কহিবার বিবরণ কি সাধ্য আমার, যত পারি শুনো কথা অমৃত ভাণ্ডার, প্রভুর কর্মেতে কিছু নাহি হয় গোল, আঁখিতে হইল কাজ মুখে নাহি বল, নিকটে গিরিশে প্রভু নমস্কার করি, চলিলেন বসুর বাসে পুণ্যময়ী পুরী। পুথিকার বলছেন, শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে তার প্রতি আকৃষ্ট করবেন এমনভাবে, এটা আমরা দেখেছি এই যে আমাদের সুরেন মিত্র, তাঁর ক্ষেত্রে তাই হলো। সুরেন মিত্র বলেছিলেন, পরমহংসদেব যদি গোলমাল করেন তাহলে তার কানটি মুলে দেব। তিনি যখন এসে পৌঁছলেন, ঠাকুর তার দিকে ফিরেও তাকালেন না, সুরেন মিত্র তাকে প্রণাম করলেন না, তিনি তার দিকে ফিরেও তাকালেন না। তারপরে তিনি একদিকে বসে আছেন এবং দেখছেন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন অন্যদের সঙ্গে, কিন্তু তার মনের ভিতরে যে প্রশ্নটা আছে তার উত্তর যেন দিয়ে দিচ্ছেন। এও ঠিক সেই রকম, এই যখন তিনি বলরাম বাবু নন্দ বসুর বাড়ি থেকে বলরাম বসুর বাড়ি যাচ্ছেন, পথে শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রী গিরিশের দেখা হলো। গিরিশকে দেখেই তিনি প্রথমে তিনি প্রণাম করলেন, আর অদ্ভুত আঁকিতে তিনি দেখছেন, বলছেন জগৎকে যেন তিনি তার নিজের ফাঁদের মধ্যে, জগৎকে যেন তিনি তার নিজের ফাঁদের মধ্যে ফেলেছেন। বলছেন, প্রভুর বিচিত্র ফাঁদে বিশ্ব বিমোহন, কেমনে পড়িলা পাখি অকথ্য কথন, কহিবারে বিবরণ কি সাধ্য আমার, যত পারি শুনো কথা অমৃত ভাণ্ডার। প্রভু যেন ফাঁদ পেতে রাখেন, যেন কিচ্ছু জানেন না, এবারে ভালো মানুষটির মতো বসে থাকেন, কিন্তু তিনি ফাঁদ পেতে থাকেন, যেরকম মাছ ধরার জন্য যে বসে থাকে একবারে ভালো মানুষটির মতো, নড়ে না চড়ে না, শুধু সে ফতনার দিকে তার দৃষ্টি দিয়েছে। যে মুহূর্তে ফতনাটা ডুবে গেল, সঙ্গে সঙ্গে সে ট্যাক টান মেরে মাছ উপরে তুলে নেয়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ বসে আছেন তার সেই মাছের ইয়ে দিয়ে, তার সেই জালটি পেতে তিনি বসে আছেন, যে মুহূর্তে পড়বে তিনি নিঃশব্দে তাকে তুলে নেবেন। তিনি তাই যেন কিছুই করলেন না, প্রভুর কর্মেতে কিছু নাহি হয় গোল, আঁখিতে হইল কাজ মুখে নাহি বল, মুখে একটিও শব্দ করলেন না, শুধু চোখের ইশারায় তাকে তার আপনার করে নিলেন। তারপরে ধীরে ধীরে নিকটে গিরিশে প্রভু নমস্কার করি, চলিলা বসুর বাসে পুণ্যময়ী পুরি। বলছেন গিরিশ ঘোষকে দেখে তিনি প্রণাম করলেন, এমনকি প্রতিপ্রণামেরও অপেক্ষা রাখলেন না, তিনি জানেন তার তীর ছড়া হয়ে গেছে। গিরিশ ঘোষের দিকে তাকিয়ে তিনি তার তীরটা ছুঁড়ে দিলেন এবং সেই তীর ছুঁড়ে তিনি ধীরে ধীরে বলরাম বসুর প্রতি গেলেন। অদ্ভুত শ্রীরামকৃষ্ণের লীলা,
তিনি কখনো কোনোদিন নিজেকে জানতে দেননি। তিনি যে আমাদের একটু একটু করে আকৃষ্ট করে আমাদের একটা ফাঁদের মধ্যে ফেলে রেখে দিয়েছেন, আমরা সেটা কখনো অনুভব করে উঠতে পারতাম না। পথিকার বলছেন যে তিনি সেই গিরিশকে একটি প্রণামের মাধ্যমে নমস্কার করলেন, তার দিকে একটু তাকিয়ে দেখলেন, তারপর তিনি ধীরে 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 হারিয়ে গেলেন। তিনি চললেন বলরাম বসুর বাড়ির দিকে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার শ্রী শ্রী দুর্গা পুজোর পরে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে শ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আগামী 8ই পরের রবিবার 8ই অক্টোবর, সেদিনকে অভেদানন্দজির জন্মতিথি, সেই দিনকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মন্দিরের যে নাটমন্দির সেটার সম্প্রসারিত নাটমন্দির উদ্বোধন হবে, আমাদের সবাইকে সেইখানে যেতে হবে এবং তারপরই দুর্গাপুজো শুরু হয়ে যাবে 15 তারিখে। যদি সম্ভব হয় 15 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে, আর না হলে একেবারে দুর্গাপুজোর পরে। আগামীকাল আমাদের কোনো ক্লাস হবে না, তার কারণ আমাদের এখানে সারা সাগর জুড়ে সব স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি যুব সম্মেলন আয়োজন করা হয়েছে 2 অক্টোবর রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে। সেই কারণে আমরা সবাই ব্যস্ত থাকব। আপনাদের সঙ্গে আবার আগামী মঙ্গলবার স্বামী শিষ্য সংবাদে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ পাঞ্চাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।